নমস্কার, আজকের বিষয় সুন্দর সেনা। সুন্দরবনের 102টি দ্বীপের মধ্যে 54টি দ্বীপে মানুষের বসবাস। মৌসুনি এমন একটি দ্বীপ, ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। হুগলি নদীর মোহনায় বঙ্গোপসাগরে অবস্থিত বিচ্ছিন্ন নদীবেষ্টিত একটি দ্বীপ, প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। দ্বীপের দক্ষিণে মনোমুগ্ধকর সি বিচ, উত্তর পশ্চিমে ম্যানগ্রোভ অরণ্য। 1 থেকে 2 কিলোমিটার চওড়া এই দ্বীপ। আয়লার সময় থেকে বারবার প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত, বিশেষত দ্বীপের উত্তর পূর্বাংশ। আসার কথা এই যে কিছু উৎসাহী যুবক নিজেদের চেষ্টায় বৃক্ষরোপণ শুরু করেছে 2009 সাল থেকে। ম্যানগ্রোভ দ্বীপকে প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচানোর চেষ্টা করছে। তাদের নাম দিয়েছি সুন্দর সেনা, সুন্দরবন সুরক্ষা বাহিনী। শুধু মৌসুনী দ্বীপ নয়, সমস্ত সুন্দরবনে তারা একক বা দলগতভাবে কাজ করে চলেছে। আমরা দেখব এই স্বেচ্ছাসেবক বাহিনী প্রতিটা দ্বীপে কী কাজ করে, কী কীভাবে তারা দ্বীপগুলোকে বাঁচানোর চেষ্টা করছে, তারা কী কী গাছ লাগায়, তাদের উদ্দেশ্য কী, তারা কোন লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, তারা কি কোনোভাবে কোনো সাহায্য আশা করে বা কোনো সাহায্য পায় কোথাও থেকে। আমরা জানব তাদের মুখ থেকে, শুনব তাদের প্রতিটা দিনের এগিয়ে যাওয়ার কাহিনী। নিশ্চয় আপনারাও শুনবেন, তো এখন শুনুন তাদের এই কাহিনীগুলো। এখন আমরা এসে গেছি মৌসুনী আইল্যান্ডে। এখানেও ইয়াস ঝড়ের ভীষণ প্রভাব পড়েছিল। ইয়াস ঝড়ের যে প্রভাব পড়েছিল, সেই ইয়াস ঝড়ের মাঝেও এক দাদার সঙ্গে আমাদের এখন পরিচিতি হয়েছে। সেই দাদা এই ইয়াস ঝড়ের মাঝেও তার যে হ্যাবিট আছে, যে শখ আছে, হবি আছে গাছ লাগানো, আর নিজের চেষ্টায় একটা বনও তৈরি করে ফেলেছেন, আর নিজের ফার্মিং বা প্ল্যান্টেশন ফরেস্টেশন এসবেরও হবি আছে। তা সেই সব দেখার আগে দাদার সঙ্গে একটু আলাপচারিতা সেরে নেব। তা দাদা, আপনার নামটা কি জানতে পারি? পৃথ্বীরাজ মণ্ডল। হ্যাঁ, এই যে আপনার এই গ্রামটার নাম এবং অঞ্চলের নামটা বলুন। মৌসুনী গ্রাম, মৌসুনী দ্বীপ, মৌসুনী গ্রাম, অঞ্চল হচ্ছে মৌসুনী গ্রাম পঞ্চায়েত। আর এখানে যে ঝড়টা, এবারে যে ইয়াস ঝড় হয়েছিল, কতটা পর্যন্ত জল উঠেছিল? ইয়াস ঝড়টা যে হয়েছিল আমাদের এখানে, খুবই তার প্রভাব খুবই মারাত্মক হয়েছিল। আমাদের বাড়িতে 4 ফুট জল উঠেছিল। 4 ফুট মানে কতটা লেভেল হতে পারে? তবু অ্যাপ্রক্স আমার ও খুব দেখতেই পাচ্ছেন যে এখানে ভীষণ পরিমাণে ইয়াসের প্রভাব পড়েছিল। একটা ছোট্ট দ্বীপ, নদী টপকে, বাঁধ টপকে যে ভীষণ পরিমাণ নোনা জল ঢুকেছিল, সেই প্রতিবন্ধকতা সত্ত্বেও এ দাদা নিজের চেষ্টায় একটা সুন্দর বনও তৈরি করে ফেলেছেন এবং সুন্দর কিছু গাছও তৈরি করেছেন। এখন সেই কিছু নমুনা দিয়ে, ঝড়ের সময় আপনারা কোথায় ছিলেন? পরবর্তীকালে যখন বাড়িতে ঢোকার মতন নয়, বাড়ির ভেতরে এক আঁটু কাদা জল, বাধ্য হয়ে আমরা নদী বাঁধে প্রভাব বিস্তার করেছিল। তা আপনারা কোনো সুযোগ সুবিধা বা কিছু এনজিও এর কিছু সুযোগ সুবিধা, সরকারি কিছু সুযোগ সুবিধা, এগুলো আপনারা পেয়েছিলেন? আমরা সুবিধা পেয়েছি। অনেক সহায়দল ব্যক্তিরা এসেছেন, তাদের সাধ্য মতন আমাদের বিভিন্ন রকম খাদ্য সামগ্রী, ত্রিপল ইত্যাদি দিয়ে আমাদের যথেষ্ট রকম পাশে দাঁড়িয়েছেন। তাদের এই সহযোগিতার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। সরকারিভাবে আমরা তেমনই সহযোগিতা পাই। তা সত্ত্বেও আপনি কিন্তু আপনার কাজ কিন্তু আপনি চালিয়ে যাচ্ছেন, আপনার প্ল্যান্টেশন, যে আপনার যে শখ আপনি কিন্তু বজায় রেখে চলেছেন। যাই হোক, আপনাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তবে আপনার আরও যে বন আপনারা আপনি যে নিজের চেষ্টায় বানিয়েছিলেন, সেই বনটা আমরা দেখার জন্য খুব অধীর আগ্রহে আছি।
আমরা পৃথ্বীরাজের কাছে জানব ম্যানগ্রোভ লাগানোর নানান অভিজ্ঞতা, অথবা সে কী কী গাছ এখানে লাগিয়েছে এই সমস্ত কিছু তার কাছ থেকে শুনে নেব। এবারে দাদার সঙ্গে আরও কিছু আলাপচারিতা সারি। দাদা, এই যে আপনি যে বনটা বানিয়েছেন, এখানে আপনি কি কি গাছ রোপণ করেছেন? হ্যাঁ, বলি, একটা ভুল হয়ে গেছে আমার, যে এটা আমার একার উদ্যোগ নয়, এটা আমার কয়েকজন বন্ধু ভাই সবারই উদ্যোগের ফসল। এগুলো একটা সুন্দরবন, এই ফসল আমি সুন্দরবনবাসীকে দিতে পেরে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। এখানে আছে বানি, আছে গরান, আছে গেওয়া, আছে এই তিনটা প্রজাতিরই গাছই বেশি আছে। আর সুন্দরী গাছ আপনি করেননি, চেষ্টা করেননি? চেষ্টা করেছি, অল্প পরিমাণ বীজ পেয়েছিলাম, চেষ্টা করেছিলাম কিন্তু সফল হয়নি। আচ্ছা, এই যে চারা গাছগুলো, এগুলো এই সবেমাত্র আপনি তৈরি করেছেন, তাই তো? হ্যাঁ, এইগুলো সবেমাত্র তৈরি করেছি, এই বছরই করেছি, কিন্তু এর চেয়ে যত এগোবেন এর চেয়ে বড় বড় গাছ আছে। সেগুলো পুরনো 5-6 বছরে 4 বছরে প্রত্যেক বছর এভাবেই বৃক্ষরোপণ করে থাকি নদী বান্ধব রক্ষার জন্য, পরপর স্টেপ বাই স্টেপ বড় হচ্ছে, সেভাবে দেখাচ্ছি। আচ্ছা, এটা এই যে চারা গাছ, এটা কতদিনের? এটা এই বছর আগস্ট মাসে লাগিয়েছি। ভালোই হয়েছে, গাছগুলো খুব সুন্দর হয়েছে। এই চারাগুলো কি আবার তুলে অন্য কোথাও বসাবেন? না, এখানেই থাকবে, এগুলো বড় হবে এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক অনেক চারা গাছ তৈরি হয়েছে এখানে এই জায়গাটার মধ্যে। দাদা নতুন নিজের চেষ্টাতে একটা বন তৈরি করার চেষ্টা করছেন, আরও উনি করেছেন, সেগুলো আরেকটু দূরে আপনাদের দেখাবো, একটু যেতে হবে আপনার, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা দাদা, আপনি যে এই যে বনটার সামনে দাঁড়িয়ে আছেন, গাছগুলোর সামনে দাঁড়িয়ে আছেন, এই গাছগুলোর কতদিনের? আগেই বলেছি যে প্রথমে তৈরি করেছি এই বছর আগস্টে, এটা কিন্তু 2020 সালের গাছ। যাই হোক, এরপর পর আবার আপনাদের দেখাবো, আরও বড় গাছ দেখাবো। দাদা বহুদিন ধরে নিজের চেষ্টায় এইভাবে বন তৈরি করে চলেছেন। নদীর ধারে ওই বাঁধে যদি লাগানো হয় প্রচুর পরিমাণে ভূমিক্ষয় রোধ করতে পারে। এর শেকড় 15 ফুট পর্যন্ত মাটির গভীরে পৌঁছায়, যার ফলে নদী বান আপনি আপনি ভূমিক্ষয় নদীর প্লাবন থেকে একে রোধ করা যায়। আমার ইচ্ছা আছে একে আরো বৃহত্তরভাবে তৈরি করে, চারা তৈরি করে নদী আমাদের মৌসুমী দ্বীপে নৌক্ষয় প্রবণ দ্বীপ, তাই আমার ইচ্ছা একে মৌসুমী দ্বীপে নদী বাঁধে রোপণ করে, যাতে ভূমিক্ষয় খুব সহজেই ভালোভাবে রোধ করা যায়, সেই চেষ্টা নিয়ে এগোচ্ছি আমি।